বাবার মাধ্যমে তো অবশ্যই শুরু, তারপর আপনার মুখ থেকে একটু শুনতে চাইবো যে আপনার শুরুটা আসলে গানের সঙ্গে কিভাবে হলো। আচ্ছা, শুরুটার কথা যদি বলি, বাবা আমাকে বলেছিলেন যে তুমি জন্মাবার পর একটা শিশু তো কাঁদে, তুমি যখন প্রথম কাঁদলে তখন আমার মনে হয়েছিল যে আমার মেয়েটার গলায় সুর আছে, এবং তখনই আমার মনে হয়েছে আমার মেয়েটা বোধহয় সঙ্গীত শিল্পী হবে। হয়তো বাবার এটা মনে মনে এক ধরনের স্বপ্ন ছিল, তিনি হয়তো আমাকে সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু যদি আমি সত্যিকার অর্থে বলি, আমার গানের হাতে খড়িটা আমার 8 বছর বয়সেই, তখন সেই 8 বছরের যে জন্মদিনটা ছিল, সেই জন্মদিনে বাবা আমাকে প্রথম হারমোনিয়াম কিনে দেন জন্মদিনের উপহার হিসেবে, এবং তখন বাবা আমাকে একটা গানও লিখে দেন এবং সেই গানটা তিনি নিজেই সুর করেন। আমি কি দুই লাইন শোনাবো? অবশ্যই, আমার শুনতে চাই বিশেষভাবে। গানটা ছিল এমন, আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা, কত ভালোবাসি আমায় তোমরা জানো না, আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। বাহ, চমৎকার! আপনি তো জন্মের পর থেকে আসলে গানের সাথেই বেড়ে ওঠা, গানের সাথেই পরিচয়, সেই জন্য আপনার কাছে মনে হয় 8 বছর এটা খুব বেশি সারপ্রাইজিং কিছু ছিল না? একেবারেই না, কারণ সঙ্গীত তো আসলে আমার রন্ধ্রে রন্ধ্রে, সঙ্গীত পরিবারের জন্ম। কিন্তু আমি যদি বলি যে আমার মিডিয়াতে প্রথম কাজ কোনটি, সেটা আমি বলবো যে 1993-তে বাবা পরিচালিত একটি ছায়াছবি উল্কা ছায়াছবি, সেই ছায়াছবির মাধ্যমে আমি প্রথম প্লেব্যাক করি। যদিও তখন আমি খুব স্কুলে পড়ি, মানে একটা বাচ্চা মেয়ে, আমার কণ্ঠ একেবারেই পরিপক্ক ছিল না, কারণ ফিল্মের গান, এখানে খুশি চাচা আছেন, ইমন ভাই আছেন, ফিল্মের গান ইটস নট দ্যাট ইজি, এটা কিন্তু অনেক ধরনের এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, এক্সপ্রেশন, হাসি, কান্না, অনেক কিছু, আমার কিছুই ছিল না অভিজ্ঞতা। কিন্তু আমি আবদারটা আসলে করেছিলাম শ্রদ্ধেয় সত্য সাহা ওনার কাছে, যেহেতু ওই ছবির সঙ্গীত পরিচালক তিনি ছিলেন। আর কাকতালীয় ব্যাপারটা হচ্ছে যে বাবারও কিন্তু চলচ্চিত্রের আগমনটাই সত্য কাকুর হাত ধরে, আয়না অবশিষ্ট ছায়াছবি, হ্যাঁ, যে আকাশের হাতে আছে এক রাশি, আর আমারও চলচ্চিত্রের প্লেব্যাকের শুরুটা সত্য কাকুর হাত ধরে। এটা আসলে অনেক চমৎকার একটা ব্যাপার। অসংখ্য ধন্যবাদ শওকত আলী ইমন, আপনার কাছে আসি। একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক, আপনি, আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো, মানে সঙ্গীতের প্রতি ভালোবাসা বা টানটা কখন অনুভব করলেন, কিভাবে শুরু হলো আপনার যাত্রা? আমারও এই একই অবস্থা, দিশির মতো। আমার ঘুম ভাঙতো সকালে আমার বন্ধের সারগাম দিয়ে। আমাদের বাসায় ওস্তাদ জি আসতেন, আমাদের ওস্তাদ রামগোপাল মহন্ত, আর ওস্তাদ জি ছিলেন, তো ওনার মাধ্যমেই আমাদের 7 ভাই বোন, আমি সবার ছোট, তো সিরিয়ালি বড় পাদের পরে 7 নম্বরে আমারও হাতে রাখি পড়ানো হলো। তবলা শিখলাম, গান শিখলাম, তো গানটা পরিবেশটা এমন ছিল যে ওর বাইরে যাবার খুব একটা বেশি সুযোগ তখন ছিল না, একেবারে নেই, মানে রন্ধে রন্ধে ঢুকে গেছে। যে সকলে মনে হয় তার বোন, প্রত্যেকটি বোনই কিন্তু ভালো, মানে প্রতিষ্ঠিত শিল্পী। আপনাদের কথা কি একটু শুনবো? হ্যাঁ, রেবেকা সুলতানা, তারপর আবেদা সুলতানা, সালমা, এত একদম প্রফেশনাল সিঙ্গার ছিল। তারপর আরেক বোন, সে আবার গিটার বাজতেন, অবশ্যই আমাদের পরিবারে কিন্তু দেখা যায় না। আমার ছোটকাল থেকে বিভিন্ন জায়গায় দেখেছি, খুশি ভাইয়ের বহুবার আমাদের বাসায় এসেছেন, আমাদের বাসায় একটা আড্ডাখানা হতো, বড় বড় শিল্পীরা সবাই আসতেন, তো ওই পরিবেশ থেকে আমি আসলে চলে আসা, অনেক চেষ্টা করেছি বাইরে কিছু করতে। কি আমি বলি যে ওনার, মানে শকতলি, মানে বাবা এবং মা দুজনের সঙ্গীতের পাগল ছিল, এবং সঙ্গীত যারা করতেন কিংবা শিক্ষক কিংবা শিল্পী যারা ছিলেন তাদেরকে সাংঘাতিক সম্মান করতেন। আমি ব্যক্তিগতভাবে তার বাবা মার সঙ্গে, আমার সাংঘাতিক, আমি খালু খালা ডাকতাম, মানে এখন আমার খুব ইয়ে হয়, এরা তখন খুব ছোট ছিল, তো মানে মানে এটা ওনাদের ইয়েটা ভাই বলছিলেন, একাকিত্ব এখন খুব ইয়ার লাগে, ফিল করলে খুব মনে হলো যে ওই দিনগুলি, যে আপনাদের আসলে সময়টা খুব চমৎকার ছিল, সেই সাথে অত্যন্ত ভাগ্যের ব্যাপার ছিল যে এত বড় বড় মানুষগুলোর মানে সান্নিধ্যে বড় হওয়া, বেড়ে ওঠা, ভালোবাসা পাওয়া, এটা অনেক অনেক বড় না। তখন না বাংলাদেশে একটা কালচারাল একটা এনভায়রনমেন্ট সব জায়গায় ছিল, পাড়ায় পাড়ায় পরিবেশ, আমাদের পাড়ায় প্রত্যেক খেলাঘর ছিল, কচিকাচার মেলা ছিল। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা জায়গায় হয়তো কেউ হয়তো ফুটবলে ভালো করতেছে, কেউ ক্যারাম বোর্ডে ভালো করতো, সাঁতারে ভালো করতো, এই টেন্ডেন্সিটা ছিল আর কি, মানে তখন ছেলেরা, এখন যে মোবাইলে আসক্ত হয়েছে, এটা কিন্তু ছিল না।
এখন তো আমাদের তো ওই কালচারের অভাবটার জন্য সবাই মোবাইলের আসক্তিটা শুরু হয়েছে। ওই পরিবেশটা না আমিও পেয়েছি, যেহেতু বাবার বদলেতে অনেক বড় বড় সংগীত ব্যক্তিত্ব চলচ্চিত্র ব্যক্তিত্ব একটা আগমন ছিল, তারা আসা যাওয়া করেছে। আমি নিজেকে মনে করি কি আমি কিন্তু অনেক কালজয়ী গানের সাক্ষী। কিভাবে? কারণ বাবা কোনো কোনো সময় আমি দেখিনি যে ঘটা করে গান লিখছেন। আমি দেখতাম যে বিয়ের আগে দেখতাম যে বাবা হাঁটছেন, হাঁটতে হাঁটতে দুটো লাইন তার মাথায় আসতো, আমাকে সাথে সাথে বলতেন যে মা হারমোনিয়ামটা নিয়ে আসো, একটা সুরও তিনি চিন্তা করতেন। আমাকে বললেন যে হারমোনিয়ামে তুলে রাখো, তোমার কাকুরা যখন আসবে একটু গেয়ে শোনাবে। কাকুরা মানে শ্রদ্ধেয় সত্য শাহ, শ্রদ্ধা আলাউদ্দিন আলী, আলম খান চাচা, পারভেজ চাচা, ওনারা সুবল দাস চাচা, তো ওনাদেরকে গেয়ে শোনাবে। তা আমি কিন্তু এভাবে অনেক গান ওনাদেরকে গেয়ে গেয়ে শোনাতাম দুটো দুটো লাইন করে। তখন দেখা যেত যে ওই জিনিসটাকেই হয়তো পরবর্তীতে তারা আরো বেশি মডিফাই করে সুন্দর করে একটা কালজয়ী গান হয়ে যেত। তা আমি নিজেকে বলতাম যে আমি অনেক কালজয়ী গানের সাক্ষী, এবং পাশাপাশি সেই গানগুলোর ইতিহাস সম্পর্কেও জানা সুযোগ হয়েছে। সবকিছুই আপনি একেবারে মানে মানে জন্ম থেকে, গানের জন্ম থেকে সবকিছু জানা, যে গানটা আসলে কিভাবে জন্ম নিল, কিভাবে কি হলো, সবকিছু আপনি জানেন। স্বাগত লিমন আপনার কাছে ছিলাম, যেটি হচ্ছে যে আপনি মানে কখন প্রফেশনালি আসলে চিন্তা করলেন যে নাকি এটা চিন্তা করারও সুযোগ হয়নি, অটোমেটিক হয়ে গেছে? না, অ্যাকচুয়ালি আমি মানে আমার মার একটাই কথা ছিল যে পড়াশোনা শেষ করবে তুমি, তারপরে হোয়াট এভার ইউ ডু করতে পড়তে পারো। তো পড়াশোনার পাশাপাশি আমি শুরু করলাম কি আমার একটা ব্যান্ড ছিল, চাইম ব্যান্ডটার নাম, খুব পপুলার ছিল এ সময়। তো ব্যান্ড থেকে আমি ওয়েস্টার্ন মিউজিকে ঢুকে গেলাম। পরে একটা পর্যায়ে দেখলাম যে আমি আবিদাপা ওই গার্জেন হিসেবে বাসা থেকে দেন, সাথে একটা ভাইকে নিয়ে গেলাম রেকর্ডিং এ। তা মা আসলে আমাকেই পড়া, তাই ইমনকে নিয়ে যাওয়া। মা আসলে উদ্বুদ্ধ করেন যে না ভাইকে নিয়ে যাওয়া, ছোট বোনটাকে নিয়ে যাওয়া, সবাইকে নিয়ে যাওয়া। পরে মা আমরা ইমনকে নিয়ে যাও। তা আমি গিয়ে দেখতাম অবাক হয়ে যে সত্যদার মতো সত্য শাহ আমাদের পড়া, তারপরে আলম ভাই আছেন, আলাউদ্দিন আলী আছে, ওনাদের রেকর্ডিং এ তাকিয়ে থাকতাম যে একটা মানুষ একটা ফ্লোরের মধ্যে 40-50 জন মানুষকে কন্ট্রোল করছে, মিউজিক দেখে দিচ্ছে, বিষয়টা হলে ধরে দিচ্ছে, এটা কি মিউজিক ডিরেক্টর, ব্যাপারটা অন্যরকম, মানে আমার কাছে ড্রিমের মতো লাগলো। একবারে পরে আমি চিন্তা করলাম না আমাকে এটা হতে হবে, মানে আমি তো গান শিখেছি। এতটাই ওটা আকর্ষণ করেছিল, আপনার মনে হয়েছিল যে না এই জায়গাটা আমি নিজেকে দেখতে চাই? সত্যি কথা বলছি যে আমার মা চেয়েছিল আমি পাইলট হই, এবং মার একটা বিশাল ড্রিম ছিল, কিন্তু আমাকে মা কোনোভাবেই মা আমাকে মারধর করে ওখানে ওই লাইনে পাঠাতে পারেনি। পরে স্টুডিওতে আমি ঢুকে গেলাম, অ্যাসেস করা শুরু করলাম, এবং আমি বাংলাদেশের প্রয়াত সমস্ত প্রয়াত যারা আছেন এখন সবাইকে আমি অ্যাসেস করেছি কম বেশি। লাস্ট অ্যাসিস্টে ছিল আমার ইমতিয়াজ বুলুল ভাইয়ের, এবং তারপরে 95-এ আমার প্রথম চলচ্চিত্র রুটি থেকে আমার পদচারণা শুরু চলচ্চিত্রে। চমৎকার, সেই গানটা সম্পর্কে একটু জানবো? ও গাঙ্গুলা প্রথম ছবি তো অত খুব একটা ব্লাস্ট হয়নি, তারপরে আস্তে আস্তে চলচ্চিত্রে আমি মোটামুটি প্রায় 400 চলচ্চিত্রে কাজ করেছি। এটা বিশাল অ্যামাউন্ট, বিশাল অ্যামাউন্ট, এবং ইটস এ লং জার্নি, এবং খুব ইন্টারেস্টিং। আমি ওটা শ্রদ্ধেয় খুশিদ ভাই আছে, মাফ করে দিন, আপনি আমাদের অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন, এবং আপনার পাশে বসে যে চলচ্চিত্র নিয়ে আলোচনা করছে এটা ধৃষ্টতা আমার কাছে। না, খুশিদ আলম উনি ব্যক্তি হিসেবে যেমন আমি যতটুকু পেয়েছি ওনাকে দেখেছি, ওনার বিনয়, ওনার অসাধারণ, মানে এটার কোনো তুলনা হয় না, একেবারেই তুলনা হয়। উনি যত বড় মাপের মানুষ ততটা বেশি উনি বিনয়, যে জিনিসটা কাজ আশপাশে সে মানুষগুলোকে অনেক সহজ করে দেয়, বন্ধু সুলভ মানুষ একজন, একদম তার সঙ্গে সহজ, এবং অসম্ভব ইমোশনাল চাচা। আমার আমি একটা জিনিস শেয়ার করতে চাই যে বাবা যখন চলে গেলেন, আমার এতটুকু মনে আছে যে খুশি চাচা আমাকে পাশে এসে বলেছিলেন যে বাবাকে নিয়ে তোমাদের যত যা কিছু সব কিছুর মধ্যে আমাকে ডাকবে, আমি কিন্তু থাকতে চাই তোমার বাবার সব কিছুতে। তা আমার এই জিনিসটা আমাকে এতটা টাচ করেছে, খুশি চাচা দেখেনি আমার তখন চোখ ছলছল হয়ে গিয়েছিল। এবং আমি একটা ছোট্ট উদাহরণ বলি, আমার কিন্তু মেঘে মেঘে কম বেলা হয়নি, মোটামুটি 30 বছর পূর্ণ হয়ে গিয়েছে আমার এই সঙ্গীত জগতে। তো কিছুদিন আগে আমার 30 বছর পূর্তি উপলক্ষে এক জায়গায় একটা অনুষ্ঠান ছিল, এবং সেখানে শ্রদ্ধেয় খুশি চাচা, আমার সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় খুশি চাচা, শ্রদ্ধেয় হাদি চাচা, ওনাদের দুজনকেই পেয়েছি। এবং সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, আমি যখন স্টেজে উঠে, অনেক গীতিকারও ছিল, অনেকেই ছিলেন, শহীদুল্লাহ ফরাজি ভাই থেকে অনেক অনেকেই ছিলেন। তা আমি যখন স্টেজে উঠে একটু খুশি চাচার হাদি চাচাকে অনুরোধ করলাম যে একটু যদি আপনারা স্টেজে আসতেন, ওনারা দুজন সাথে সাথে আসলেন, এবং তুমি বিশ্বাস করবে না আমি গানের অনুরোধ করলাম, সাথে সাথে গাইলেন, আমরা একসাথে গাইলাম। মানে আমি তোমাকে একটু বেশি মানে সুবিধা পেয়েছেন সব ক্ষেত্রেই, বাবার ব্যাপারটা তো ছিল, আর চাচা যাদের বলছেন তারা তো আপনাকে নিজের সন্তানের মতো দেখতে। অবশ্যই গাজী ভাইয়ের মেয়ে তো এক নম্বর। হ্যাঁ, ওর যেটি সবচেয়ে ভালো লাগে যে মানে আমাদের দেশে মানে গানের হিস্ট্রি কেউ জানে না, কিন্তু ঠিক আছে গানই শোনে লোকে, কিন্তু অন্য রাষ্ট্রে কিন্তু অন্য দেশে গানের পিছনে ব্যাকগ্রাউন্ডগুলি নিয়ে অনেক শো করা যায়, আমাদের এখানে সেরকম স্পন্সার হয়তো পাচ্ছে না, জন্য করতে পারে না। দ্বিতীয় যে সবচেয়ে ভালো গুণ যে গাজী ভাই যতগুলি গান লিখেছে প্রত্যেকটি গানের
হিস্ট্রিটা বলতে পারে, এটাই তার সবচেয়ে ভালো গুণ। এটা একটা বিষয় আমি মনে আছে গাজী ভাই প্রত্যেককে তাকে নিজের মানে যেহেতু গাজী ভাই কি আমরা আমি তো ব্যক্তিগতভাবে কোনোদিন আমি মনে করি না যে গাজী ভাই অন্য পরিবারের লোক, একই পরিবারের লোক। কারণ তখন যে পরিবেশ ছিল, পরিস্থিতিটা ছিল, মানে সবচেয়ে বেশি আমি ব্যক্তিগতভাবে যেটা ইয়ে লাগে যে মানে গাজী ভাইয়ের ওয়াইফ যে জোড়া গাজী, ওনার উপরে যে আমরা টর্চার করেছি, সকালে ঢুকতাম, সকালে ঢুকে নাস্তা খাওয়াও, দুপুরে দুপুরে ভাত খাওয়া, আবার আইটেম আছে কে কি দিয়ে খাবে, কেউ মাংস খায়, উনি যা করেছেন প্রত্যেকে, যেরকম আলম ভাইয়ের ওয়াইফ টর্চার শুরু, এই ভালোবাসা গুলো ছিল বলেই আমরা এত ভালো ভালোবাসা। সেটাও না, আমি একটা কথা বলি যে আমার খুব জনপ্রিয় একটি গান, এটি না বললে অসুবিধা, সেটা সমাধি ছায়া ছবিতে মা গো মা গানটা, এটা গীতিকার ছিলেন, একটু সুরে সুরে শুনি না, অনেকক্ষণ ধরে গান শোনা হয়, প্লিজ আপনারা গানটা শুনতে থাকুন, অনেকক্ষণ ধরে গান শুনি না। এটা সমাধি ছায়া ছবির এবং এটি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার সাহেব, সুরকার প্রয়াত সত্য সাহা। তো একটু গাই পরে কাহিনীটা বলি। জি জি। মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা, আমি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়বো না, ও মা তোকে আমি ছাড়বো না, মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা। শান্তি শান্তি গান, কথা গান হচ্ছে কি, আমি বলি তখন সত্যদা থাকতেন আপনার গ্রিন রোডের এখানে, তো গাজী ভাই, সত্যদা, দিলীপ বিশ্বাস সবাই একত্রে শাহাবুদ্দিন সাহেব বলে একজন চতুরঙ্গ একটা গোষ্ঠী ছিলাম,